ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড় টাটাগেট এলাকায় আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের সভা। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর মহকুমা INTTUC সভাপতি লালন পাসোয়ান সহ প্রশাসক মণ্ডলী। ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটি, ভাটপাড়ায় বদলার ডাক টিটাগড় থেকে দিলেন মদন মিত্র। 294 में खेला होगा, लेकिन टीटागढ़, भाटपाड़ा, बैरकपुर, कमरहट्टी ये सब जगह में खेला नहीं होगा, बदला होगा। গত কয়েকদিন ধরে মদন মিত্র বিভিন্ন জনসভায় খেলা হবে স্লোগান তুলেছেন। স্লোগান ইতিমধ্যে তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এবার টিটাগড়ের এক দলীয় সভা থেকে মদন মিত্র আওয়াজ তোলেন, বিধানসভা নির্বাচনে 294টি আসনে খেলা হলেও ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটি ও ভাটপাড়ায় বদলা হবে। অর্জুন সিং এর জায়গায় মনীষ শুক্লা নেতা হয়ে যাওয়ায় তাকে খুন করিয়েছেন অর্জুন সিং। টিটাগড়ের সভায় এমনই মন্তব্য করলেন মদন মিত্র। মনীষকে যে মার্ডার করেছে সে হচ্ছে অর্জুন সিং। অর্জুন সিং মার্ডার করিয়েছে মনীষকে, কারণ অর্জুনের টাকার হিসাবে অসুবিধে হচ্ছিল, অর্জুনের জায়গায় মনীষ নেতা হয়ে যাচ্ছিল। গত 4 অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা মনীষ শুক্লা। সেই খুনের ঘটনার পরিবারের তরফ থেকে করা অভিযোগে নাম উঠে আসে বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার নাম। এবার সেই টিটাগড়ের এক সভা থেকেই সেই খুনের ঘটনা নিয়ে বলতে গিয়ে খুনের ঘটনার জন্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেই দায়ী করলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। तो जब उनको बोला जय श्री राम, नहीं, मदन मित्र बोला जय सीताराम, बोले नहीं, सीता को नाम नहीं आएगा, उनका आधार कार्ड नहीं था, उसको NRC कर दिया। ये क्या हो रहा है, ये क्या हो रहा है भाई? जय सियाराम बोली, जय श्रीरामो बोली, কিন্তু জয় শ্রীরাম বললে মা সীতাকে অপমান করা হয় না, আর জয় শ্রীরাম বললেও কাউকে ছোট করা হয় না। মদন মিত্র বিভাজন করার চেষ্টা করছেন এই বলে যে সীতাকে অপমান করছে, সীতার নাম নিচ্ছে না। যদি এত দরদ হয় তাহলে কাজ করুন না, আমরা তো জয় শ্রীরাম বলছি, জয় শ্রীরামও বলছি, আপনি জয় শ্রীরাম বলেন না, আপনি জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু করুন, আমরা খুশি হব। আমরা বলবো না এটা বিজেপির স্লোগান, এটা হিন্দুত্ববাদী মানুষের স্লোগান, তামাম ভারতবাসীর স্লোগান। আপনারা খেয়াল করে থাকবেন যে অন্য ধর্মের মানুষও কিন্তু জয় শ্রীরাম বলছেন, জয় সিয়ারাম বলছেন। আমাদের প্রধানমন্ত্রীও বলেছিলেন রাম মন্দির নির্মাণের কথা আসার পর যখন অযোধ্যা তিনি গিয়েছিলেন সভা করতে, সেদিন তিনি জয় সিয়ারাম বলে কিন্তু সম্বোধন করেছিলেন। মদন মিত্রর আমার মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।